আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অনেক দিনের জন্য ইলিশ মাছ সংরক্ষণ করি। প্রথমে আমি ইলিশ মাছের গা থেকে আঁশ ছাড়ানোর জন্য একটি চামচ দিয়ে ভালো করে আস্তে আস্তে মাছটিকে পরিষ্কার করব, কারণ পরবর্তীতে যখন আমি ইলিশ মাছটি বের করব খাবার জন্য তখন আর আঁশ ছাড়ানোর ঝামেলা থাকবে না। আঁশ ছাড়ানোর পর পলিথিনের মধ্যে মাছগুলোকে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত।